বারি হাইব্রিড ড্রায়ার। বারি হাইব্রিড ড্রায়ার এমন একটি যন্ত্র যা সৌরশক্তি ও বৈদ্যুতিক শক্তির সমন্বয়ে চালনা করা হয়। তাছাড়া রিফ্লেক্টর ব্যবহার করে সৌরশক্তির মাত্রাকে প্রায় শতকরা ৫০ ভাগ বৃদ্ধি করা হয়। বিভিন্ন ধরনের শস্যবীজ সহ ফল, শাকসবজি, ঔষধি গাছ ইত্যাদি এই ড্রায়ারে শুকানো যায়। সূর্যের আলো না থাকলেও বৃষ্টি বা মেঘলা আবহাওয়ায় এটি ব্যবহার করা যায়। স্বয়ংক্রিয়ভাবে ড্রায়ারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আছে, ফলে কম তাপমাত্রার দরুন শস্যের পচন ও বেশি তাপমাত্রায় শস্যের গুণাগুণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। নির্গত গরম বাতাসকে পুনরায় ব্যবহার করে তাপশক্তির সাশ্রয় করা যায়। চাকা থাকা দরুন ড্রায়ারকে স্থানান্তর করা সহজ এবং ড্রায়ারকে ঘুরিয়ে এবং রিফ্লেক্টর উঁচু ও নিচু করে সর্বাধিক সৌর রশ্মি ড্রায়ারে আপতিত করা যায়। ড্রায়ারটি প্রধানত ফ্ল্যাট প্লেট কালেক্টর, রিফ্লেক্টর, বৈদ্যুতিক হিটার, তাপমাত্রা নিয়ন্ত্রক ও ড্রায়িং চেম্বার সমন্বয়ে গঠিত। ড্রায়ার তৈরির সকল মালামাল স্থানীয়ভাবে পাওয়া যায় এবং স্থানীয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপেই এটি তৈরি করা যায়। ড্রায়ারকে এমন স্থানে স্থাপন করতে হবে যেখানে সারাদিন সূর্যের আলো পড়ে, অর্থাৎ ছায়াযুক্ত বা আংশিক ছায়াযুক্ত স্থানে ড্রায়ার স্থাপন করা যাবে না। ড্রায়ার স্থাপনের পর এতে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে। প্যানেল বোর্ডে স্থাপিত তাপমাত্রা কন্ট্রোলারে কাঙ্ক্ষিত তাপমাত্রা সেট করতে হবে। ট্রেগুলি শস্য দ্বারা ভর্তি করার পর আস্তে আস্তে সমানভাবে ড্রায়িং চেম্বারে ঢোকাতে হবে। তাড়াতাড়ি করে অসমাপ্তভাবে ধাক্কা দিলে অনেক সময় ট্রেগুলোর চাকা পড়ে যেতে পারে। সমস্ত ট্রেগুলি ঢোকার পর ট্রের সামনের দরজাগুলো বন্ধ করে দিতে হবে। তাপমাত্রা নিয়ন্ত্রকের সেন্সরটি ড্রায়ারের মাঝামাঝি একটি ট্রের ওপর স্থাপন করতে হবে। এরপর প্যানেল বোর্ড থেকে সার্কিট ব্রেকার বা সুইচ অন করে ড্রায়ারটি চালনা করতে হবে। ড্রায়ারটি অন করার সাথে সাথে ব্লোয়ার ও হিটার চলতে থাকবে। লক্ষ্য রাখতে হবে ঠিকমতো ব্লোয়ার ঘুরছে কিনা ও হিটার চলছে কিনা। কিছুক্ষণ হিটার চলার পর নির্দিষ্ট তাপমাত্রায় উঠে গেলে হিটার আপনা আপনি বন্ধ হয়ে যাবে। বারি হাইব্রিড ড্রায়ারের সাহায্যে 250-300 কেজি ধান 17 ঘন্টায়, 250 কেজি গম 12 ঘন্টায়, 300-350 কেজি ভুট্টা 16 ঘন্টায়, 200 কেজি বাদাম 20 ঘন্টায়, 80-100 কেজি ফল 20-25 ঘন্টায়, 40-60 কেজি সবজি 12-15 ঘন্টায় শুকানো যায়। সূর্যের আলো এবং বৈদ্যুতিক শক্তির হাইব্রিডাইজেশন ঘটিয়ে এই ড্রায়ারটা উদ্ভাবন করা হয়েছে। এই ড্রায়ার দ্বারা সহজেই বিভিন্ন ধরনের বীজ শুকানো যায় এবং ড্রায়ারের আমরা যে অর্থনৈতিক জীবন এটা 10 বছর পর্যন্ত মেরামত সাপেক্ষে ড্রায়ারটা চালানো যায়। এবং এটা আমাদের কৃষক পর্যায়ে এটা বিশেষ করে ফসলের অপচয় রোধে এবং ভালো গুণগত মানের বীজ উৎপাদনে এই ড্রায়ারটা খুবই উপযোগী।